নমস্কার বন্ধুরা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি করুণ চিত্র আমরা পাচ্ছি এবং সেইটাই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারাও আপনাদের কাছে চিত্রটা পরিষ্কার হবে যেহেতু দীর্ঘদিন ধরে প্রাথমিকের নিয়োগ বন্ধ এখন কবে থেকে নিয়োগ চালু হবে তারও কোনো মানে সদিচ্ছা নেই আর কি সরকারের সেই সংক্রান্ত নিউজটি চলুন আমরা সরাসরি নিউজটি দেখে নিই তাহলে অবশ্যই আমরা ভিডিওটি লাইক করুন এবং আজকেই আনন্দবাজার পেপারে ডিজিটাল ভার্সনে বেরিয়েছে আর কি সেটা আপনাদেরকে জানাচ্ছি বন্ধ নিয়োগ জারি বদলি জোড়া ফলার শিক্ষক সংকট অভাবে ঢুকছে রাজ্যের অসংখ্য উচ্চ মাধ্যমিক স্কুল মাস কয়েক আগে রাজ্যে সাতাশিটি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর সরকারিভাবে জানানো হয়েছিল পর্যাপ্ত পড়ুয়া না থাকায় এর কারণ শিক্ষক শিক্ষিকাদের একাংশ অবশ্য তখনই বলেছিলেন মূল সমস্যা শিক্ষক সংকট বস্তুত সেই সংকটেই বহু স্কুলে পঠন পাঠন লাটে উঠতে বসেছে শিক্ষক শিক্ষিকারা মনে করাচ্ছেন উনিশশো সাতানব্বই থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগ শুরু দু পর্যন্ত চোদ্দ বছরে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশো জন শিক্ষক নিযুক্ত হন কিন্তু দু থেকে এখনও মাত্র দুবার এসএসসি পরীক্ষা হয়েছে নিয়োগপত্র পেয়েছেন পঞ্চাশ হাজার প্রার্থী এই নিয়োগ ঘিরে বিতর্কে আবার মামলার পাহাড় জমেছে ফলে নতুন শিক্ষক নিয়োগও থমকে উপরন্তি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির পরে রাজ্যের বহু এলাকায় বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহারে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা এমন জায়গায় পৌঁছেছে যে রীতিমতো অস্তিত্বের সংকটে ভুগছে বহু স্কুল মালদহার মোথাবাড়ি কে জেম। জুনিয়র হাইস্কুলে দুশো জন পড়ুয়ার জন্য একজনও শিক্ষক নেই আশেপাশে দুই প্রাথমিক শিক্ষকের উপরে সেই স্কুল চালানোর ভার পড়েছে এক চিত্র কালিয়াচক টুয়ের দেবীপুর দিনারা দিয়ারা হাই জুনিয়র হাইস্কুলে সেখানে একশো জন পড়ুয়া শিক্ষক শূন্য নিকটবর্তী প্রাথমিক স্কুলে দুজন শিক্ষক পঞ্চম থেকে অষ্টমের ক্লাস নিচ্ছেন মোথাবাড়ি নিউ সার্কেলের অবর বিদ্যালয়ের পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা আছে প্রাথমিকে কোনো গ্র্যাজুয়েট শিক্ষক থাকলে তাদের দিয়ে উচ্চ প্রাথমিক স্কুল চালানো যায় জেলা বিদ্যালয়ের পরিদর্শকের মাধ্যমে বিকাশ ভবনের অনুমতিতেই এই ব্যবস্থা হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ভারসাই পাইকর হাই স্কুলের পড়ুয়া চুরানব্বইশো মানে ন হাজার বেশি শিক্ষক সাঁত্রিশ জন প্রধান শিক্ষক তারিফুল ইসলামের কথায় মেডিকেল গ্রাউন্ডে এবং উৎস্বসীর মাধ্যমে বাইশজন শিক্ষক বদলি নিয়ে বাড়ির কাছাকাছি চলে গিয়েছেন তাই বাধ্য হয়ে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে একদিন অন্তর ক্লাস হচ্ছে আরও সাতজন শিক্ষক মেডিকেল গ্রাউন্ডে বদলির আবেদন করেছেন ধুলিয়ানের চাচণ্ড বিজে হাইস্কুলে পড়ুয়া সাত হাজার শিক্ষক তেত্রিশ জন উত্তর দিনাজপুরের লালগঞ্জ জুনিয়র হাইস্কুলে তিনশো একুশ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার গোসাভাট বিপ্রদাসপুর উচ্চ বিদ্যালয়ে ষোলোশো ছুঁই ছুঁই জন্য উনত্রিশ জন শিক্ষক রয়েছেন সতেরোটি পদ খালি প্রধান শিক্ষক অশেষ কুমার রায় বলেন উচ্চ মাধ্যমিকে একজন রাষ্ট্রবিদ্যগণের শিক্ষক সবাই মিলে চালিয়ে নিতে হচ্ছে জেলার গোসাবা আর গভর্নমেন্ট স্পন্সার ইনস্টিটিউশন কুমড়িমারি রজত জুবলি হাই স্কুলেও চিত্রটা উনিশ বিশ অথচ স্কুলে পঁয়ত্রিশ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকার নিয়ম অসংখ্য স্কুল তার ধারে কাছে নেই স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তার মন্তব্য এখন আদালতের ওপরে শিক্ষক নিয়োগ নির্ভর করছে বিশে জুলাই কলকাতা হাইকোর্ট এসএসসি ডেটা ও সার্ভার রুম খোলার নির্দেশ দিলে অন্তত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপ শুরু করা যাবে প্রধান শিক্ষকরা বলেছেন বহু স্কুলে ক্লাস নেওয়া যাচ্ছে না একেই করোনা পর্বে পড়ুয়াদের স্কুলে যাওয়ার অভ্যেসে ছেদ পড়েছে তারপর শিক্ষকের অভাব পড়াশোনা না হওয়ার অনেক বাবা মাই স্কুল পাঠানো বন্ধ করে দেবেন বলে আশঙ্কা তো এই হচ্ছে বর্তমান চিত্ত পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সেটাই আপনাদের আজকের যে নিউজ বেরিয়েছে সেটা আপনাদেরকে জানালাম আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ